বোর্ডগুলো কি ক্লিয়ার ভাবে তারা দেখিয়েছে যে নতুন বোর্ড দেখা যাচ্ছে, খুলে খুলে দেখাচ্ছে যে এই জিনিসগুলো প্রপারলি লাগানো হয় নাই। তো এত সুন্দর ভাবে যে ছেলেটা প্রকাশ করে সরকারকে অবগত করেছে, সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে, তো সেই ছেলেটাকে রিমান্ডে নেওয়ার চাইতে কি তাকে পুরস্কৃত করাটা কি বেশি সম্মানের ছিল না? আচ্ছা, আপনারা কোন যুক্তি তাকে অ্যারেস্ট করলেন বলেন তো? এটা খুলে ফেলেছে, অথচ ওইখানে যারা মেনটেনেন্স ছিল, যারা ইঞ্জিনিয়ার ছিল, যারা ওইটার ঠিকাদার ছিল, তারাই বলেছে আমাদের কাজ এখানে বাকি ছিল, আমাদের অনেকগুলো নাট বল্টু লাগানো হয়নি। তো ধরলে আমরা হিসাবে ফাইন দিলে তাদেরকে দিবেন, জরিমানা দিলে তাদেরকে দিবেন? যে ছেলেটা সরকারকে দৃষ্টি আকর্ষণ জানিয়েছে টিকটকের মাধ্যমে হাস্যর্য নিয়ে, তার মনে তো কোনো পাপ ছিল না, তার মনে কোনো ক্ষতি করার চিন্তা ছিল না, এবং সে আন্তর্জাতিক কোনো টেররিস্ট না, বাংলাদেশের কোনো জাতীয় টেররিস্ট না। একজন টিকটককারীকে 7 দিনের রিমান্ড নেওয়া যায়, আর এদেশের একজন চোর গুন্ডা বাটপার যারা 17 কোটি টাকা লোপাট করেছে, পদ্মা সেতু উদ্বোধনের নামে টাকাগুলোকে শেষ করেছে, আপনি তাদেরকে বিচারের কাজ করায় তো দূরের কথা, একটা মুহূর্তের জন্য প্রশ্ন করতে পারেন না, সে দেশে কিছুর বিচার চাবে? এই দেশটাকে আজকে লুটে পুটে